দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যম হোয়াটসঅ্যাপ। সারা বিশ্বে এটি জনপ্রিয়। অন্যান্য যোগাযোগের মাধ্যমের মতো এটি ব্যবহার করতেও ইন্টারনেট সংযোগ অত্যাবশ্যক। তবে এর নির্ভরতা কাটিয়ে উঠেছে প্ল্যাটফর্মটি। ইন্টারনেট বন্ধ থাকলেও প্রক্সি সার্ভিসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুবিধা চালু করা হয়েছে। নিজস্ব প্রক্সি সার্ভার চালুর পাশাপাশি বিশ্বের অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সার্ভার উন্মুক্ত করার মাধ্যমে অবাধ যোগাযোগ ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়েছেন হোয়াটসঅ্যাপ। এছাড়া এ ফিচার বা সুবিধাটি কিভাবে ব্যবহার করা যায় সে সম্পর্কিত নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছে মেসেজিং প্ল্যাটফর্মটি। এ বিষয়ে প্ল্যাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, প্রক্সি সার্ভারের মাধ্যমে মেসেজ আদান প্রদান বা যোগাযোগের সময় হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ব্যবস্থা একইভাবে কার্যকর থাকবে। ব্যবহারকারীর বিভিন্ন ব্যক্তিগত বার্তা এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। এছাড়া দুজন ব্যবহারকারী যখন কথা বলবে সেটি যেন তৃতীয় কারোর কাছে না যায় তাও নিশ্চিত করবে মেটা মালিকানাধীন এ প্ল্যাটফর্মটি। মূলত বিভিন্ন সময় বিশ্বের দেশগুলো অভ্যন্তরীণ পর্যায়ের সমস্যা সমাধান বা আন্দোলন দমনে ইন্টারনেট সংযোগ বন্ধ করে। আবার সরবরাহকারীর প্রান্ত থেকেও সমস্যা হয়। এসব প্রতিবন্ধকতা থাকলেও নতুন ফিচারের কারণে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে পারবে।